50 বছর ধরে বাংলার ঘরে ঘরে একটি জনপ্রিয় নাম খুকুমনি খুকুমনি সিঁদুর ও আলতা আজকে থেকে এই 50 বছরের আগের জার্নির কথাটা যদি আমরা ভাবতে যাই এমনিতে ভাবলে মনে হবে অনেকটা পথ অনেকটা সময় কিন্তু খুকুমনির জন্য এই পথ চলাটা অনেকটা ছিল না মনে হচ্ছে সেদিনকার ঘটনা কোম্পানি পথ চলতে শুরু করেছিল ছোট্ট একটি পরিসরে কাজ করতে কিন্তু দেখতে দেখতে যখন 50 বছর পর আজকের কারখানা আমরা দেখলাম ঘুরে বেড়ালাম সবার সাথে কথা বললাম তখন বোঝা যাচ্ছে খুকুমনির কিন্তু আর খুকুমনি নেই খুকুমনি কিন্তু সত্যিকার অর্থে বাংলার ঘরে ঘরে একটি পরিচিত নাম সবার প্রিয় সবার হৃদয়ের কাছের একটি নাম যে নামটিকে তাদের আস্থার সঙ্গে তারা ব্যবহার করে আসছে আমাদের বাঙালিদের বিয়ের সময় সিঁদুর আলতার যেরকম ব্যবহার রয়েছে বিয়ের পরপরই কিন্তু সিঁদুরের ব্যবহার রয়েছে অনেক জাতিতে বিয়ে হয়েছে কি হয়নি এটা বুঝাতে অনেকে মঙ্গলসূত্র পরে কিন্তু আমরা পরি কিন্তু সিঁদুর আর খুকুমনি সেই আস্থার প্রতীকটা তৈরি করেন আর সেই সংস্থাটি এখনও আস্থার সংস্থা হয়ে রয়েছে কারণ গুণগত মানে খুকুমনি কখনো কোনো জায়গায় কোনো কম্প্রোমাইজ করেনি আর করেনি বলেই আজকের বাংলার ঘরে ঘরে সবচেয়ে জনপ্রিয় নাম হলো খুকুমনি আজকে বাংলা নতুন বছর 1428 বঙ্গাব্দ আমরা বিগত বছরটাতে অনেক ঝামেলার মধ্য দিয়ে গেছি অতিমারির মধ্য দিয়ে গেছি অনেক কষ্টের মধ্য দিয়ে গেছি কিন্তু আজকে যখন আমরা পুরো পরিবারের সাথে একত্রিত হয়েছি একসাথে কথা বলেছি ভাব বিনিময় করেছি তখন আমাদের বুঝতে সুবিধে হয়েছে বুঝতে পেরেছি যে খুকুমনির শক্তি কিন্তু তার বিজনেস অর্গানাইজেশনে নয় তার শক্তি হলো তার পরিবারের মধ্যে তার সংসার প্রত্যেকটি সদস্য সদস্য হলো তার পরিবারের সদস্য সদস্য এবং তাই তো আজকে যখন এই শুভ নববর্ষ সেই শুভ নববর্ষে সবাই একত্রিত হওয়া একসঙ্গে দুপুরের খাওয়া দাওয়া করা পঙ্ক্তিভোজন আর সেই শক্তি থেকে খুকুমনি হয়ে উঠেছে কিন্তু বাংলার আস্থার একটি সংস্থা বাংলার ভরসার একটি সংস্থা বাংলার বিশ্বাসের একটি সংস্থা আমরা পরম মঙ্গলময় ঠাকুরের কাছে এই প্রার্থনা করব খুকুমনির আগামী জার্নিটা আগামী এই যে 50 বছরের যে জার্নি সেইটা যেরকম ঘটনাবহুল ছিল যে সেটা যেরকম আনন্দদায়ক ছিল আগামী বছরটিও তেমনি আনন্দদায়ক হয়ে উঠবে এবং খুকুমনি আরও অনেক নতুন কিছু আমাদের দেবে আরও নতুন উচ্চতায় উঠবে এই বিশ্বাস আমাদের খুকুমনির প্রতি রয়েছে এবং আমরা নিশ্চিত প্রদীপদার তত্ত্বাবধানে বর্তমান প্রজন্ম অরিত্র সেই লক্ষ্যে পৌঁছতে পারবে আমাদের বিশ্বাস খুকুমনির সাথে রয়েছে আমাদের আস্থা বর্তমান প্রজন্ম অরিত্রর সাথে রয়েছে এবং আমরা নিশ্চিত আগামী দিনে খুকুমনি আমাদের আস্থার জায়গাতে পৌঁছবে আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বাংলা নতুন বছরে আপনাদের প্রত্যেকের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা শুভ নববর্ষ